হজযাত্রীদের সৌদি আরবের নিয়ম মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী হজ কার্যক্রমের উদ্বোধন মূল্যস্ফীতির চাপ সামলাতে বাজেটে আসছে বড় ভর্তুকি অর্থ যোগানের চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা চালের দরে সুখবর নেই এবার আদা রসুনের সাথে মশলার বাজারও চড়া কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি এবং ইউক্রেনে রুশ অভিযানের শততম দিন যুদ্ধের বিভীষিকায় বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি তাজনুবা জামিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হজযাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার দেশের মান মর্যাদা রক্ষায় হজ পালনে সৌদি আরবের নিয়ম কানুন মেনে চলতে হাজিদের প্রতি আহ্বান জানান তিনি আর বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী এবছর হজে যাচ্ছেন 57,585 জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 4,000 আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 53,585 জন হাজি এক প্যাকেজে খরচ 5,27,340 টাকা অন্য প্যাকেজে 4,62,150 টাকা রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় সরকার প্রধান বলেন 96 সালে ক্ষমতায় আসার পর থেকেই হাজিরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালন করতে পারেন সে ব্যবস্থা করেছে সরকার আমরা হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু হয় তার জন্য হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2021 প্রণয়ন করেছি এবং হজ যাত্রীরা যাতে কোনো রকম হয়রানি ছাড়া হজে যেতে পারেন হজ পালন করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি হজ পালনে সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী যারা যাবেন হজে অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন সেটা সকলকে মেনে চলতে হবে তার নিজের ইবাদত বন্দেগি যেমন করা আবার দেশের মান সম্মান রক্ষা করা এটাও কিন্তু সকলের কর্তব্য সেই কথাটা আপনারা মাথায় রাখবেন আর তাছাড়া আপনারা নিজেরা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন করোনা মহামারী থেকে মুক্তি এবং সমৃদ্ধ দেশের জন্য হাজিদের দোয়া করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা যেন তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ পায় উন্নত জীবন পায় সুন্দর জীবন পায় তার জন্য আপনারা দেশবাসীর জন্য দোয়া করবেন পরে হাজিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী আপনাদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুক প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ভর্তুকি বাড়িয়ে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে চায় সরকার খাদ্য ও শিল্প উৎপাদনও রাখতে চায় গতিশীল তাই আসছে বাজেটে ভর্তুকি বাড়ছে 20%, যার বড় অংশ যাচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও রাসায়নিক সারে বিশেষজ্ঞরা বলছেন ভর্তুকির অর্থ যোগান দেয়াই হবে বড় চ্যালেঞ্জ তহিদুর রহমানের রিপোর্ট উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমনিতেই বিদ্যুৎ জ্বালানি খাদ্য ও সারে বড় অঙ্কের ভর্তুকি দেয় সরকার তবে এবার পরিস্থিতি আরও জটিল দ্রব্যমূল্য নিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষ এমন বাস্তবতায় ভর্তুকি বাড়ানো ছাড়া আপাতত বিকল্প দেখছে না সরকার প্রাথমিক তথ্য অনুযায়ী আসছে বাজেটে ভর্তুকি বাবদ বরাদ্দ থাকছে 82,745 কোটি টাকা যা চলতি অর্থবছরের চেয়ে প্রায় 20% বেশি সবচেয়ে বেশি ভর্তুকি 18,000 কোটি টাকা দেয়া হচ্ছে বিদ্যুৎ খাতে কৃষকের উপর চাপ কমিয়ে উৎপাদন বাড়াতে সারে ভর্তুকি দেয়া হবে 15,000 কোটি টাকা জ্বালানি তেল ও গ্যাসেও বাড়ছে ভর্তুকি আমাদের যে চাওয়া বিদ্যুৎ বিভাগ থেকে এইটা গত 6-7 মাস আগে চাওয়া ছিল এখন তার চাওয়া তো পরিবর্তন হয়ে গেছে তো আমরা আশা করতেছি পরিস্থিতি বেশি খারাপ হলেও আবার হয়তো সরকার বিশেষ ব্যবস্থা নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশটি হলো সাধারণ গ্রাহকরা যাতে একটা অতিরিক্ত বোঝা না
অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানিতে কিছুটা মূল্য সমন্বয় না করলে ভর্তুকির চাপ আরও বাড়বে। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে ভর্তুকির অর্থ যোগান দেয়া কঠিন হয়ে উঠতে পারে। গত কয়েক বছরে যে ভর্তুকি রেখেছে, প্রত্যেকটা পণ্যের মূল্য বৃদ্ধির ফলে সেই ভর্তুকি কিন্তু অনেক বেড়ে যাবে যদি আমরা মূল্য সমন্বয় না করি। আবার মূল্য সমন্বয় করার একটা বাড়তি চ্যালেঞ্জ এবার হলো যে মূল্যস্ফীতি, এইরকম একটা অবস্থায় আমরা যদি বিদ্যুৎ বলি, জ্বালানি বলি, এগুলোর যদি আমরা মূল্য সমন্বয় করতে চাই, তাহলে একদিকে ভোক্তার উপরে চাপ পড়বে তার ক্রয় ক্ষমতার উপরে, অন্যদিকে উৎপাদকের উপরে চাপ পড়বে। সুতরাং এবার একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ভর্তুকির চাপ কমাতে রাজস্ব আদায় বৃদ্ধি এবং সাশ্রয়ে দুর্নীতি ও অপচয় রোধের পরামর্শ বিশেষজ্ঞদের, পাশাপাশি পণ্য ও সেবা খাতে উৎপাদন এবং ব্যবস্থাপনা পর্যায়ে সক্ষমতা বাড়ানোর তাগিদ তাদের। তিনটা জায়গা আছে, এক হলো শুল্ক সমন্বয় যেখানে করা যেতে পারে, দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের আমদানি স্তর থেকে আমাদের ভোক্তা উৎপাদক রপ্তানিকারক স্তর পর্যন্ত যে ব্যবস্থাপনা, এটার দক্ষতা যদি আমরা বৃদ্ধি করি কিছুটা, আর তৃতীয় যেটা সেটা হলো যে কিছুটা মূল্য যদি আমরা সমন্বয় করি। আমি যখন জানি যে আমাকে ধার করে এনে এটা ফিরিয়ে দিতে হবে, তাহলে আমার তো চিন্তা থাকতে হবে, আমার পরিকল্পনা থাকতে হবে যে আমি এই যে ধারটা করছি আর এইটাতে ফিরি দেওয়ার ব্যাপারটাতে আমি দায়িত্ব পালন করছি, এটাকে অ্যাডজাস্ট করার মতন পদ্ধতিটি আমার থাকতে হবে। অর্থাৎ আমার ব্যয়ের বাজেটে যেখানে যেখানে খরচ না করলে নয়, সেখানে আমার অবশ্যই আমার তৃচ্ছতা সাধনের কাটসেটের প্রয়োজন। এদিকে বাজেটে দেয়া ভর্তুকির সুবিধা যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এজন্য খাদ্য ও কৃষি বান্ধব কর্মসূচির আওতায়ও সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এখনো সুখবর নেই চালের দামে। অভিযান চললেও প্রকারভেদে কেজিতে চালের দর বেড়েছে 5-8 টাকা। রসুন, আদা, জিরা সহ মশলার বাজারও চড়া। ছুটির দিনের বাজারে বেড়েছে মাছের দামও, তবে স্বস্তি ফিরেছে সবজিতে। প্রায় সব পণ্যেরই দর বাড়ায় কষ্টে পড়েছেন ক্রেতারা। এ অবস্থায় কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। এক সপ্তাহের মধ্যে বাড়ল রসুনের দাম। দেশি ও ভারতীয় দুই ধরনের রসুনের দামই কেজিতে বেড়েছে 40-50 টাকা। আলুতেও স্বস্তি নেই, মশলার বাজারও অস্থির। রসুনটার কথা বললাম, 40-50 টাকা কেজি ছিল, কিন্তু আজকে আইসা দিকে 140 টাকা কেজি। আলু বেচতাম 25 টাকা, এখন হচ্ছে 30 টাকা। তেল, আদা, দেশি আদা কিনতাম আগে হচ্ছে কি আপনার 90-80 টাকা দিয়ে, এখন দেশি আদা 140 টাকা কিনা। চালের দরও নেই সুখবর। প্রকারভেদে প্রায় সব চালের দামই বেড়েছে 5-8 টাকা। এক কেজি চালের 4-8 টাকা বাড়ছে, এক এক কোয়ালিটি এক এক দাম। মাছের বাজারেও ক্রেতার স্বস্তি নেই। নদী ও সমুদ্রের মাছ কেজিতে বেড়েছে 100-200 টাকা। এখন মাছের সিজনও না, পানি টানি হয়েছে, বর্ষা হয়েছে, আবার এই মাছগুলো বড় হবে, তখন আবার আমদানি হবে বেশি, দাম এমনি কমে যাবে। প্রায় সব পণ্যের দাম বাড়ায় স্বস্তিতে নেই সাধারণ মানুষ। এ অবস্থায় বাজারে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। যাদের টাকা পয়সা আছে তারা খাইতে পারে, যারা দিন মজুর করে তারা কি করে? বাজারে যদি মাছের দাম বাড়ে, তেলের দাম বাড়বে, সবকিছুর সাথে একটা সাথে রিলেটেড, প্রত্যেকটা আইটেমে 10-20 টাকা করে বেশি, আর মাছের তো দাম অনেক বেশি। কিছু বড় ব্যবসায়ী যারা, এরা আবার ডলারের কথাও বলে যে স্যার বাইরে থেকে যেগুলো আসে পিয়াজ টিয়াজ, এগুলো ডলারের দাম বেশি হতে টাকা বেশি হইতেছে। বাজারে সবজির সরবরাহ বেশ ভালো, দাম কম থাকায় একমাত্র সবজির দরেই স্বস্তিতে আছেন ক্রেতারাম। আমদানি কমলে দাম একটু বাড়ায় দেয়, ভরপুর মাল, দামও কম। গরুর মাংস ও মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার একুশে সংবাদ। অবৈধ গাড়ি পার্কিং এর কারণে রাজধানীতে ভয়াবহ যানজটে নাভিশ্বাস নগরবাসীর। প্রাণপণ চেষ্টা করেও সমাধান পাচ্ছে না ট্রাফিক বিভাগ। তবে যানজট থেকে মুক্তি দিতে পথ খুঁজছেন দুই সিটি মেয়র, তৈরি হচ্ছে নীতিমালা। গাড়ি পার্কিং সংকট ও সমাধান নিয়ে দীপু শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। যানজট ঢাকাবাসীর প্রতিদিনের সঙ্গী। ট্রাফিক পুলিশের সব চেষ্টা ব্যর্থ করে সম্প্রতি যানজটে নাকাল রাজধানীর মানুষ।
এই যানজটের অন্যতম একটি কারণ অবৈধ পার্কিং। নগরীর যেখানে সেখানে যত্রতত্র গাড়ি পার্কিং করা থাকে, বৈধ পার্কিং না থাকায় এমন দশা বলছেন চালকরা। এখানে আশেপাশে কোনো এরকম পার্কিং নাই, তো যার ফলে রাখতে হয় আর কি। রাস্তা যতটুকু আছে তার অর্ধেকই এই গাড়ি পার্কিংয়ের জন্য আপনার চলাচলে অসুবিধা। নির্দিষ্ট স্থান থাকুক পার্কিংয়ের, যাতে আমাদের পার্কিং করতে সুবিধা হয়। জনসংখ্যা যানবাহন দালান কোঠা বাড়লেও শহরের জায়গা বাড়েনি এক ইঞ্চিও, উল্টো মানুষের হাঁটার জায়গা দখল করে গড়ে তোলা হয় অবৈধ পার্কিংও। রং সাইডে যারা পার্কিং করে রাখে তাদের তো গাড়িগুলো মুভও করা যায় না, সেক্ষেত্রে একটা অনেক বড় রাস্তা মানে জ্যাম হয়ে থাকে। ফুটপাথ পুরোটাই হুন্ডার দখলে অথবা আপনার এই যে গাড়ির দখলে অথবা। পুলিশ বলছে এসব অবৈধ পার্কিং এর কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। রং পার্কিং এর কারণে যদি ট্রাফিক জ্যামটা আরো বিলম্বিত হয় তখন কিন্তু সেই ট্রাফিক জ্যামটা ছাড়াইতে গেলে কিন্তু আরো অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু এটা একটা অনেক সময়ের বিষয় হয়ে দাঁড়ায়। পার্কিং না থাকা শপিং মলগুলো বন্ধ করার কথা বলছেন এই নগর পরিকল্পনাবিদ। অবৈধ বিপণি বিতান অথবা শপিং বা দোকানপাট করার অবৈধ কার্যক্রম বন্ধ করে পরিশীলিতকরণ, পার্কিং ছাড়া কোনো ধরনের এই ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা। সড়কে পার্কিং নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা যখনই যে রাস্তাটা সংস্কার করছি ওই রাস্তাটার অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দিচ্ছি, আমরা বেশি নজর দিচ্ছি হাঁটার পথকে প্রশস্ত করার ক্ষেত্রে। আর রাস্তা আমরা যেখানে দুই সারি দরকার দুই সারি, যেখানে চার সারি দরকার চার সারি, কিন্তু অতিরিক্ত যাতে করে রাস্তার জায়গা না থাকে, কারণ আমরা লক্ষ্য করছি যে অতিরিক্ত জায়গা থাকলেই সেটা এসে একটা দখলের পায়তারা হয়। আর উত্তর সিটির মেয়র বলছেন স্থায়ী পার্কিংয়ের জন্য প্রায় 1600 জায়গা নির্ধারণ করা হয়েছে। মার্কেটে যত লোক আসে তত লোকের ক্যালকুলেশন করে কি আমার নিচে জায়গা পার্কিং হয়েছে নাই, কিন্তু কারণ পার্কিংয়ের জায়গা নাই, উনি পার্কিং কোথায় করবে? আর পার্কিং করলেও পুলিশ এসে কিন্তু ফাইন করছে। সুতরাং এটিকে আমাদের একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য ডিএমপি এবং ডিএনসিসি আমরা মিলেই আমরা প্রথম অবস্থায় 1575টা গাড়ি পার্কিংয়ের জায়গা বন্দোবস্ত নির্ধারণ করেছি। মেয়ররা যতই আশ্বাস দিক নগরবাসী চান দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। কুমিল্লা সিটি নির্বাচন ঘনিয়ে আসায় ছুটির দিনে সকাল থেকে প্রচারের মাঠে প্রার্থীরা। নগরীর টাউন হলে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং টাউন হল মিলনায়তনে যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। প্রচারের মাঠে ব্যস্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সারও। এদিকে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিউল হক সাক্কু। ভোট চাওয়ার পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। অনুকূল আবহাওয়ায় আধুনিক পদ্ধতিতে সুপারি চাষে লাভবান হচ্ছেন লক্ষ্মীপুরে চাষিরা। বাম্পার ফলনে এবার 600 কোটি টাকারও বেশি আয় হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নতুন চার উদ্ভাবন করে সংস্থাটি বলছে এটি থেকে বছরে দুবার সুপারি পাবেন চাষিরা। লক্ষ্মীপুর থেকে জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। লক্ষ্মীপুরের সুপারির গুণগত মান ভালো ও সুস্বাদু হওয়ায় জেলাবাসীর চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায়। চাহিদা বাড়ায় দিন দিন বাড়ছে উৎপাদনও। হাটবাজারগুলোতে সুপারি কেনাবেচায় ব্যস্ত সুপারি চাষি ও ব্যবসায়ীরা। বাজার দর ভালো পেয়ে খুশি তারা। এ অঞ্চলে সুপারি সহায়ক শিল্প ও প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলার দাবিও তাদের। সুপারি সিজন আসলে আমরা বাড়তি একটা টাকা ইনকাম করি, ডেলি 200 টাকা, 200, 300, 500, 1000 টাকা ইনকাম করি। এবার লাভবান হয়েছি, সুপারির রেট ভালো পাইছি, দাম ভালো হয়েছে। এরকম যদি থাকে বিগত বছরগুলো মোটামুটি আমরা লাভবান হতে পারবো। আগামীতে সুপারির উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সুবিধা আরো বাড়ানোর উদ্যোগের কথা জানান কৃষি কর্মকর্তারা। প্রায় 17,000 মেট্রিক টন আমরা সুপারি বাৎসরিক পেয়ে থাকি এবং এ থেকে আমাদের কৃষক ভাইয়েরা 500 থেকে 600 কোটি টাকার মতো এখানে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত এবং আমাদের কৃষক ভাইয়েরা এই সুপারি বিক্রি করে তারা অত্যন্ত লাভবান হচ্ছে এবং নতুন নতুন বাগান কিন্তু তৈরি করছে।
লক্ষ্মীপুরের সফলতাকে দেশজুড়ে ছড়িয়ে দিতেও আশাবাদী সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। দুপুরের সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। এখন থেকে তুরস্কের নাম তুর্কিয়ে, নাম বদলানোর অনুরোধে জাতিসংঘের সাই। শেষ করব দুপুর দুইটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সেক্রেট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার। হজযাত্রীদের সৌদি আরবের নিয়ম মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, হজ কার্যক্রমের উদ্বোধন। মূল্যস্ফীতির চাপ সামলাতে বাজেটে আসছে বড় ভর্তুকি, অর্থ যোগানের চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। চালের দরে সুখবর নেই, এবার আদা রসুনের সাথে মশলার বাজারও চড়া, কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি। ইউক্রেনের রুশ অভিযানের শততম দিন, যুদ্ধের বিভীষিকায় বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।